প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ঈদ উল ফিতরের পর তোমাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ক একটি ক্লাস উপস্থাপন করব। ক্লাসের বিষয় হচ্ছে পার্ট 5 ও 6, অর্থাৎ একটি হলো হজ বিষয় এবং অপরটি হচ্ছে মালিক ও শ্রমিক সম্পর্ক। তো প্রথমেই তোমাদেরকে হজ সম্পর্কে কিছু বলবো। সেটি হলো, তোমরা নিশ্চয়ই ইতিপূর্বে অন্যান্য ক্লাসে পড়ে এসেছ যে হজ ইসলামের স্তম্ভ সমূহের অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, এবং এটি কোন কোন বইতে উল্লেখ করা হয়েছে এটি ইসলামের পঞ্চম স্তম্ভ, অর্থাৎ ইমান, সালাত, সাওম, যাকাত ও হজ এই পাঁচটি স্তম্ভের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। এ বিষয়ে একটি হাদিস রয়েছে, বুনিয়াদ ইসলাম রাখানছিন শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাই যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাজান। অর্থাৎ হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, যে ইবাদত পালন করতে মানুষের শারীরিক এবং দৈহিক, আর্থিক এবং দৈহিক উভয় প্রকার সক্ষমতা প্রয়োজন হয়, সেই ইবাদতটির নাম হচ্ছে হজ। যদি শারীরিক সক্ষমতা থাকে, আর্থিক সক্ষমতা না থাকে, তাহলে হজ তার উপর ফরজ নয়। অথবা শারীরিক সক্ষমতা নেই, আর্থিক সক্ষমতা আছে, তার উপরে হজ ফরজ হবে না। প্রিয় শিক্ষার্থী, এবারে আমি জানাবো তোমাদেরকে যে হজ অর্থ কি, হজ কোন ভাষার শব্দ, হজ আসলে আরবি শব্দ, এর আভিধানিক অর্থ সংকল্প করা, ইচ্ছা করা। আবার শুনে নাও, হজ এর আভিধানিক অর্থ সংকল্প করা, ইচ্ছা করা। ইসলামী পরিভাষায় হজ কাকে বলে? ইসলামী পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিন সমূহে, নির্ধারিত স্থান সমূহে, নির্ধারিত পদ্ধতিতে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করা বা তাওয়াফ করার নাম হচ্ছে হজ। প্রিয় শিক্ষার্থী, কথাগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। অর্থাৎ হজ কোন ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ। আরো মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই হজের গুরুত্ব যে এতটাই যে অন্যান্য ইবাদত বন্দেগী বা ইসলামের অন্যান্য খুঁটি সম্পর্কে কিন্তু কোনো সূরা অবতীর্ণ করেন নাই, কিন্তু কোরআনে সূরা আল হজ শব্দ দিয়ে একটি সূরার নামকরণ করা হয়েছে, সূরাতুল হজ। শিক্ষার্থীরা, তাহলে তোমরা কিন্তু শিখলে যে হজ শব্দটি আরবি শব্দ, এর আভিধানিক অর্থ সংকল্প করা, ইচ্ছা করা। আর পারিভাষিক অর্থে, পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিন সমূহে, নির্ধারিত স্থান সমূহে, নির্ধারিত পদ্ধতিতে আল্লাহর ঘর তথা বাইতুল্লাহ জিয়ারত করা বা তাওয়াফ করার নাম হচ্ছে হজ। হজ কাদের উপর ফরজ? তাদের সামর্থ্য রয়েছে নিজ দেশ বা নিজ এলাকা থেকে বাইতুল্লাহ পর্যন্ত সফর করার মতো শারীরিক এবং আর্থিক সামর্থ্য রয়েছে, তাদের প্রতি জীবনে একবার হজ করা ফরজ, তা না হলে হজ ফরজ নয়। আর যাদের সামর্থ্য বেশি আছে, তারা যদি এর চেয়ে অতিরিক্ত করে একের অধিক, তাহলে সেগুলো হবে নফল বা অতিরিক্ত। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা বলব হজের ফরজ, ওয়াজিব, এই কথাগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করব। হজের ফরজ, হজের ফরজ এখানে দুটো লেখা আছে, হজের আবেদনের কথা বললাম, হজের পারিভাষিক অর্থ বললাম, হজের ফরজ।
এরপরে বলবো হজর ওয়াজিব, হজের ফরজ, হজর ওয়াজিব। যদিও তোমরা ক্লাস ফাইভে পড়েছ, ক্লাস এইটে পড়েছ, ক্লাস নাইনে পড়বা এবং ক্লাস টেনেও তোমাদেরকে কিন্তু এই হজ বিষয়ে আলোচনা রয়েছে বা হজ বিষয়ে একটা পরিচ্ছেদ বা একটা পাঠ রয়েছে। সুতরাং অবশ্যই তোমাদের মনে থাকা উচিত বা মনে রাখতে হবে ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হজ, যেটা বিশ্ব মুসলিমের একটি সম্মেলন কেন্দ্র হজ। প্রিয় শিক্ষার্থীরা, হজের ফরজ, হজের ফরজ তিনটি। এক নম্বর ফরজ হচ্ছে ইহরাম বাঁধা, অর্থাৎ আমরা সালাতে যেমন ইহরাম বাঁধি, আল্লাহু আকবার বলে বুকে বা নাভির নিচে হাত বেঁধে থাকি, এরকম তাকবীরে তাহরিমে দেওয়ার পরে যেমন ইহরাম বেঁধে থাকি, হজেও তেমনি ইহরাম বাঁধাটা হচ্ছে এক নম্বর ফরজ। দুই নম্বর হচ্ছে নয় জিলহজ, আরাফাতের ময়দানে অবস্থান করা হচ্ছে হজের একটি ফরজ কাজ। তিন নম্বর হলো তাওয়াফে জিয়ারত, অর্থাৎ দশই জিলহজ ভোর থেকে বারোই জিলহজ পর্যন্ত যে কোনো দিন কাবা শরীফ তাওয়াফ করা হচ্ছে ফরজ। প্রিয় শিক্ষার্থী আবার শুনে নাও, হজের ফরজ কয়টি? তিনটি। হজের ফরজ তিনটি তিনটি। এক নম্বর হলো ইহরাম বাঁধা, দুই নম্বর আরাফাতের ময়দান অবস্থান, তিন নম্বর ফরজ হচ্ছে তাওয়াফে জিয়ারত করা। তাওয়াফে জিয়ারত হতে পারে দূর থেকে যারা আগমন করে তাদের জন্য আগমনী তাওয়াফ এবং বিদায়ী তাওয়াফ দুই বার হতে পারে, তবে যেখানে একবার তাওয়াফ করা হচ্ছে ফরজ। আর ইহরাম বাঁধার কথা নিয়ে আরো একটি কথা তোমাদের কাছে বলবো, সেটি হলো অর্থাৎ নির্দিষ্ট স্থানে যার যার নির্দিষ্ট স্থানে ইহরাম বাঁধতে হবে। ইহরাম অর্থাৎ অবশ্যই হজের যে নির্দিষ্ট পোশাক, সাদা কাপড় পরিধান করতে হবে, একটি সাদা চাদর, একটি সেলাই সাদা কাপড় পরিধান করতে হবে, এবং সেই সাথে পরিধান করেই যে আনুষ্ঠানিক নিয়াত যাকে বলা হয় ইহরাম, ইহরাম হচ্ছে আনুষ্ঠানিক নিয়াত, অর্থাৎ এরকম পোশাক পরিধান করে এটি হচ্ছে হজের আনুষ্ঠানিক নিয়াত করা বা এর নাম হচ্ছে ইহরাম বাঁধা। প্রিয় শিক্ষার্থী এরপরে আমরা পড়বো কি হজের ওয়াজি, হজের ফরজ বললাম তিনটি, হজর ওয়াজিব আছে সাতটি। হজর ওয়াজিব কয়টি? সাতটি। অবশ্যই এগুলো মনে রাখতে হবে, এগুলো বহু নির্বাচনের প্রশ্ন হয়ে এসে থাকে, আবার সৃজনশীলের জ্ঞানগুলো প্রশ্ন এসে থাকে, সুতরাং অবশ্যই মনোযোগ সহকারে আর শুনবে ক্লাসটি। প্রিয় শিক্ষার্থী হজর ওয়াজিব সাতটি। এক নম্বর নয় জিলহজ, দিবাগত রাতে মুজদালিফা থেকে ফেরার পথে, মুজদালিফা থেকে ফেরার পথে অর্থাৎ নয় জিলহজ দিবাগত রাতে মুজদালিফা নামক স্থানে অবস্থান করতে হবে, অর্থাৎ আরাফাতের ময়দানে যেমন আর নয় জিলহজ তারিখে অবস্থান করা ফরজ, ওইখান থেকে ফেরার সময় মুজদালিফায় অবস্থান করাটাও ওয়াজিব। দুই, সাফা ও মারওয়া সাই করাটা হচ্ছে ওয়াজিব। সাফা ও মারওয়া সাই করা কেন? তোমরা জানো যে ইসমাইল আলাইহিসসালামের মা হাজেরা আলাইহিসসালাম ইসমাইলের সেই বিবাহসাপ্ত ছেলেকে রেখে পানির জন্য যে একবার সাফা পর্বতে আবার মারওয়া পর্বতে দৌড়াদৌড়ি করছে, এই জন্য তার স্মৃতি বিজড়িত স্বরূপ স্মৃতি বহন করার জন্য এটি সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝে সাতবার সাই করাটা হচ্ছে হজের ওয়াজিব। প্রিয় শিক্ষার্থী তিন নম্বর হলো তাওয়াফে জিয়ারত, অর্থাৎ তিন নম্বর হলো দশ এগারো বারো দিন হজ পর্যায়ক্রমে মিনায় তিনটি নির্ধারিত স্থানে সাতটি করে কঙ্কর নিক্ষেপ করতে হবে। তিন নম্বর কি বললাম? কঙ্কর নিক্ষেপ করা, অর্থাৎ ছয় জনকে উদ্দেশ্য করে কঙ্কর নিক্ষেপ করতে হবে। কঙ্কর তারিখ দশ এগারো ও বারো দিন হজ পর্যায়ক্রমে মিনা প্রান্তরে তিনটি নির্ধারিত স্থানে সাতটি করে কঙ্কর বা পাথর কোনা শয়তানের উদ্দেশ্যে নিক্ষেপ করতে হবে। আর পাথরগুলো নিশ্চয়ই তোমরা ইতিপূর্বে জেনেছো আমাদের কাছ থেকে যে পাথরগুলো হবে কি ওই ছোলা বা বুটের মতো ছোট ছোট
ক্ষুদ্র ক্ষুদ্র পাথর, পাথর কণা। প্রিয় শিক্ষার্থী, তার নম্বর হচ্ছে কুরবানি করা। কুরবানি করতে হবে। পাঁচ নম্বর হচ্ছে মাথা কামানো বা চুল ছেড়ে দেওয়া। এখানে কথা হচ্ছে পুরুষ মানুষ যদিও একবারে পুরো মাথার চুল নেড়ে করে ফেলে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে শুধু চুলের একটু আগা কেটে দিলেই হয়ে যাবে, ওয়াজিব আদায়। ছয় নম্বর বিদায়িত আপনার, আমি পূর্বে বলছিলাম যে দূর থেকে যারা আসে, বহিরাগত যারা আছে, তাদের জন্য বিদায়িত অপ আছে এবং আগমনী তপ, দুইটা তপ করতে হয়। তো ছয় নম্বর হচ্ছে বিদায়িত আপনার, এটি মক্কার বাইরের লোকদের জন্য ওয়াজিব, যারা মক্কার লোক সৌদি আরবের লোক তাদের জন্য এটি ওয়াজিব নয়। সাত নম্বর দম দেওয়া, ভুলে বা স্বেচ্ছায় হজের কোনো ওয়াজিব যদি ছুটে যায় বা বাদ পড়ে, তাহলে কাফফারা হিসেবে একটি অতিরিক্ত কোরবানি দেওয়ার নাম হচ্ছে দম দেওয়া। তোমরা নিশ্চয়ই দম দেওয়া সম্পর্কে আবারও শুনে নাও যে দম হচ্ছে ভুলে বা স্বেচ্ছায় হজের কোনো ওয়াজিব বা ফরজ যদি ছুটে যায়, তাহলে অতিরিক্ত একটি কোরবানি দিতে হয়, এটির নাম হচ্ছে হজের দম। প্রিয় শিক্ষার্থী, আমরা হজের ফরজ বললাম, হজের ওয়াজিব বললাম, এগুলো অবশ্যই তোমরা মনে রাখবে। এবারে হজের ফজিলত সম্পর্কে একটু বলি, যে হজের হজ সম্পর্কে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ালিল্লাহি আলা নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের তোমাদের সেই কাবা মক্কা ঘুরে ঘর তাওয়াফ করার মতো সামর্থ্য আছে শারীরিক এবং আর্থিক, তারা নিশ্চয়ই হজ করবে। এরপরে হজের ফজিলত সম্পর্কে বলা হয়েছে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লা জান্নাত, অর্থাৎ মকবুল হজ বা আল্লাহর নিকট গ্রহণীয় হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু নয়। সুতরাং এটি বুখারি ও মুসলিম শরীফ হাদিস, অর্থাৎ একটি হজ যদি আমার জীবনে কবুল হয়, একবারই তো হজ ফরজ, সুতরাং সেই হজটি যদি আমার আল্লাহর নিকট গৃহীত হয়, তাহলে একজন নিষ্পাপ শিশুর মতো, একজন নিষ্পাপ ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে সে যেন দেশে ফিরে বা ঘরে ফিরে এমন অবস্থা হয়। এটি হলো হজের ফজিলত। আরেকটি হলো যে হজ যদি কবুল হয় আল্লাহর দরবারে, তাহলে অবশ্যই সে ব্যক্তি জান্নাতি হবে, সহিহ বুখারী মুসলিম শরীফ হাদিস। সুতরাং অবশ্যই এই হজকে গুরুত্ব সহকারে পালন করতে হবে, শুধু টাকা থাকলে বারবার দেওয়া যাবে না, অবশ্যই মনের প্রাণে চেষ্টা করে অন্তর থেকে হজ করতে হবে যেন আল্লাহর নিকট গৃহীত হয়, তাহলে আমরা জান্নাত লাভ করতে পারবো এবং একবারে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, তো যাদের উপর হজ ফরজ তারা অবহেলা না করে, তুচ্ছ তাচ্ছিল্য না করে অবশ্যই হজ পালন করবো। হজের গুরুত্ব সম্পর্কে আরেকটি হজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার উপর হজ ফরজ হলো অথচ সে হেলায় খেলায় বা অবহেলা করে হজ করলো না, সে হয় কাফের হয়ে মরুক অথবা ইহুদি নাসারা হয়ে মরুক, তাতে আমার কিছু যায় আসে না। সুতরাং হজের গুরুত্ব অপরিসীম। হজ ফরজ হলে গড়ি বসে না করে যথাসময়ে হজ করাই উত্তম। আল্লাহ যেন আমাদের সকলকে হজ করে একেবারে নিষ্পাপ শিশুর মতো হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আল্লাহুম্মা আসালুকা জান্নাতুল ফেরদাউস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।